এবার প্রদুন এবং সুখহার মাধ্যমেই কিন্তু এশিয়ান গেমসে বাজিমাত করতে চাইছেন ত্রিপুরার সোনার মেয়ে দীপক কর্মকার ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেম শুরু হচ্ছে আঠারোই অগাস্ট থেকে সেই লক্ষ্যে ত্রিপুরা ভারত ছাড়বে ষোলোই আগস্ট সেখানে কিন্তু দুর্দান্তভাবে লড়াইয়ের জন্য তৈরি হয়েছেন ত্রিপুরার এই সোনার মেয়ে তিনি জানেন প্রদুন ছাড়া পদক জয় কঠিন তবু সেই ঝুঁকি নিয়েই কিন্তু তিনি সুকারা এবং স্টেট সামার্সোল নিয়েই কিন্তু এবার হাজির হবেন এশিয়ান গেমসে ভোল্টিং টেবিলে ভারতকে পদক এনে দিতে বদ্ধ পরিকর ত্রিপুরার এম টি টিও অলিম্পিকে অল্পের জন্য সোনার পদক হাতছাড়া হয়েছিল তবে প্রদুনবা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতের সেরা জিন মাস্টার দীপাক কর্মকার পদক হাতছাড়া হওয়ার পর দু হাজার কুড়ি সালের টোকিও অলিম্পিকে কিন্তু পাখির চোখ করেছিলেন রিও অলিম্পিকের পর চোট পায় প্রায় দু বছর ছিলেন মাঠের বাইরে এরপর যদিও লড়াইয়ের জন্য তৈরি হয়েছেন এশিয়ান গেমসের লড়াই করবে পদকের জন্য তবে প্রথম লক্ষ্য অবশ্যই হবে ফাইনালে ওঠা তারপর পদক সেই লড়াই যে কঠিন সেটা কিন্তু জানেন দীপা কারণ এশিয়ান গেমসে রয়েছে চীন জাপান দক্ষিণ কোরিয়া উজবেকিস্তানের মতো দেশগুলি যাদের বিরুদ্ধে লড়াই করে পদক পাওয়া অনেকটাই কঠিন সেই লক্ষ্যেই কিন্তু তৈরি হয়েছেন দীপা কর্মকার অলিম্পিকের সেই মরণ ঝাপ মাধ্যমেই বা না সুকোহারা এবং আশাবাদী ত্রিপুরার এই সোনার মেয়ে প্রত্যাশা করছেন যে দীপা এবার পদক জয়ের জন্য পাকির চোখ দু হাজার কুড়ি সালের টোকিও অলিম্পিক সেই লক্ষ্যে কিন্তু নিজেকে তৈরি করছেন আর তার শুরু কিন্তু করতে চাইছেন এবারের এশিয়ান গেমস থেকে জাকার্তায় তাই পারবেন কি দীপা ভারতকে পদক এনে দিতে সেটাই এখন দেখার তবে প্রশিক্ষক বিশেষ জানেন যে ছাত্রী দু বছর পর ফিরছে লড়াইয়ে লড়াইটা কঠিন যদিও এক মাস আগে তুরস্কে অনুষ্ঠিত বিশ্ব চ্যালেঞ্জার পয়েন্ট করেছিলেন চোদ্দ দশমিক এক পাঁচ শূন্য যা এশিয়ান গেমসে পয়েন্ট করলে পদক পেতে কিন্তু খুব কঠিনই হবে দীপার সেই লড়াই কিন্তু আরো উন্নত করতে হবে নিজেকে আরো ভালো পারফরমেন্স করার জন্যই তৈরি করেছেন এখন দীপাকি পারবেন জাকার্তায় এশিয়ান গেমসে ভারতকে পদক এনে দিতে সেটা সময়ই বলবে নিউজ পেরো রিপোর্ট চ্যানেল দিন রাও